নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। এবার সবজি চাষে ভর্তুকি দেবে রাজ্য সরকার। চাষিরা সর্বোচ্চ 3 বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের সবজি চাষ করে ভর্তুকির জন্য উদ্যান পালন দপ্তরে আবেদন করতে পারবে। চাষের খরচের উপর 40% ভর্তুকি দেওয়া হবে। জেলায় সর্বোচ্চ 210 হেক্টর জমির উপর এই ভর্তুকি দেওয়া যাবে। চাষ করার পর কৃষকদের জমির প্রমাণপত্র এবং হাইব্রিড বা উচ্চ ফলনশীল জাতের সবজি বীজ কেনার বিল দপ্তরে জমা করতে হবে। চাষিরা বলছেন, এই সমস্ত প্রকল্পের সুবিধা যাতে অধিকাংশ চাষি পেতে পারেন তার জন্য ব্যাপকভাবে প্রচার করা দরকার। সেটা হলে বহু চাষি উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।